নিউজ বাংলা সেভেনে আপনাদের সকলকে স্বাগত। নন্দীগ্রামের শহীদ স্মরণ, এদিন মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসের নন্দীগ্রামের শহীদ স্মরণ সভা অল্প কিছুক্ষণের জন্য হয়। সেই মঞ্চ থেকে কুণাল ঘোষ গদ্দার শুভেন্দুকে উৎখাতের ডাক দেন নন্দীগ্রাম থেকে এবং শুভেন্দুকে রাজনৈতিক বেজম্মা বলে কটাক্ষ করেন কুণাল ঘোষ। সেই ছবি আপনারা দেখছেন নিউজ বাংলা সেভেনে। সারা দেশকে জমি রক্ষা, জমির অধিকার আন্দোলন জোর করে জমির দখলের প্রতিবাদ যদি কেউ শিখিয়ে থাকে তাহলে বাংলার মাটি শিখিয়েছে, নন্দীগ্রাম শিখিয়েছে, সিঙ্গুর সারা দেশ শিখেছে। এখানে রাষ্ট্রীয় সন্ত্রাস চলে, সিপিএম আজ বড় বড় কথা বলে, সিপিএম এর কাহিনী একের পর এক শহীদ। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে মর্মান্তিক পরিস্থিতি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ছিল আপনাদের আন্দোলন, নন্দীগ্রামের মানুষের আন্দোলন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনকে তীব্রতা দিয়েছেন আর আমরা যে যে ভূমিকায় ছিলাম তাতে মনে হয়েছে আপনাদের এই লড়াই যাতে সর্ব জায়গায় সারা বাংলায় সারা বিশ্বে সারা দেশে আপনাদের পাশে মানুষ দাঁড়ান, সেই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। পরবর্তীকালের ইতিহাস আপনারা জানেন, নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের প্রাণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ। মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে দায়িত্ব দিয়েছিলেন তার প্রতিনিধি হয়ে, রাস্তাটার মাঝখানটা ফাঁকা রাখো, যে পরীক্ষার্থীরা যাচ্ছে তাদের যেন কোনো কোথাও অসুবিধা না হয়, যারা মাধ্যমিক পরীক্ষার্থী যাচ্ছেন তাদের অবাধে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছেন আমাদের সমর্থকরা গ্রামবাসীরা। মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে দায়িত্ব দিয়েছিলেন, আপনাদের বাড়িতে দেন না, বাড়ির কোন ছেলেকে বলেন না তুই এইটা দেখে দিবি, বাড়ির কোন মেয়েকে বলেন না তুই এইটা দেখে দিবি। তো মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে বলেছিলেন নন্দীগ্রামটা তুই দেখে দিবি। নন্দীগ্রামের বাড়িতে বাড়িতে যে কন্যাশ্রী পৌঁছেছে, যে সবুজ সাথী পৌঁছেছে, এখানে কে করেছে বড় কথা নয়, পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় যাকে উজাড় করে সব দিয়েছেন, স্নেহ ভালোবাসা মমতা, দলের ক্ষমতা, মন্ত্রিত্ব, মানুষকে সেবা করবার সমস্ত রকম অধিকার, নিজেকে সিবিআই ইডি থেকে বাঁচাতে বেইমান গদ্দার শুভেন্দু অধিকারী সে বিজেপি দ্রুত পালিশ করতে নতুন হিন্দু সেজেছে, তাকে যখন আসবে শহীদ বেদিতে মালা দিতে বলে দেবেন ভোটের আগে নতুন হিন্দু সেজেছিলে, খোল করতাল বাজিয়ে ছবি তুলছিলে, এর আগে যখন ধর্মনিরপেক্ষ ছিলে তখন তুমি পুজোতেও গেছো, ইফতার পার্টিতেও গেছো, পবিত্র রমজান মাসেও গেছো, নামাজেও গেছো, সেই ছবিগুলো এখন ভুলিয়ে দিচ্ছ। তুমি হঠাৎ হিন্দু সাজলে খোল করতাল নিয়ে আর মুসলিম পরিবারদের বললে জেহাদি জেহাদি জেহাদি, ভুলে গেলে তুমি আজকে যাদের পাকিস্তানি জেহাদি লুঙ্গি বাহিনী বলেছ, শহীদ বেদির নামগুলো দেখো, সেখানে হিন্দু আছে মুসলমান আছে, যাদের রক্তে যাদের আবেগে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর ভর করে তুমি আর তোমার পরিবার নিজেদের প্রতিষ্ঠা করেছো। বেইমান গদ্দার মির্জাফর মমতা বন্দ্যোপাধ্যায় যখন উজাড় করে তাকে ক্ষমতা দিচ্ছে, সে তখন অমিত শাহর পায়ে প্রণাম করতে যাচ্ছে। এই জন্য আমি ওকে বলেছি রাজনৈতিক বেজন্মা, যে নিজের গোটা অধিকারী পরিবারকে রাজনীতিতে প্রতিষ্ঠা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মায়ের পিঠে যে ছুরি মারে সেই গদ্দার সেই বেইমানকে ক্ষমা করবেন না। নন্দীগ্রাম আপনাদের আন্দোলন সারা দেশ দেখেছে, আজকে
আন্দোলন, জমি আন্দোলন সারা ভারতে ছড়িয়ে পড়েছিল। নিদর্শন নন্দীগ্রাম, নিদর্শন এখানকার গ্রামের মানুষের গায়ে গুলি লেগেছে, মা বোনেদের উপর নির্যাতন হয়েছে, বাড়ি বাড়ি সন্ত্রাস হয়েছে, হুমকি হয়েছে। আর কাঁথি থেকে এসে যিনি বক্তৃতা দিতে গেলেন তার গায়ে এখনো পর্যন্ত আঁচড়টি পড়েনি নন্দীগ্রাম আন্দোলনের সময়। এরা বিশ্বাসঘাতক, নন্দীগ্রাম আন্দোলনকে বিক্রি করে নিজেদের রাজনৈতিক প্রতিষ্ঠা তৈরি করেছে। আর নতুন করে নন্দীগ্রামকে সাজানো মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিচ্ছেন, তার চুপি করে জিতেছে। জয়প্রকাশ মজুমদার, রাজীব ব্যানার্জি, রাজীব ছিল তৃণমূলে, বিজেপি থেকে ছিল, ভুল বুঝেছে চলে এসছে। জয়প্রকাশ মজুমদার বিজেপিতে ছিলেন, শুভেন্দুর সঙ্গে একসঙ্গে মিটিং মিছিল করতেন, মিটিং করতেন, পরিষ্কার বলছেন বিকেল 5টা অবধি খবর শুভেন্দু হেরে গেছে, আমাদের পার্টির খবর শুভেন্দু হেরে গেছে। রাজীব ফোন করে বলছে হেরে গেল, জয়প্রকাশ মজুমদার বলছেন রেজাল্ট উল্টে গেল কি করে, শুভেন্দু অধিকারী জয়প্রকাশকে বলেছেন অনেক কায়দা করে জিততে হলো। একবার তুমি কেন্দ্রের নির্বাচন কমিশন আর কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করে কায়দা করে জিততে পারো, এটা নন্দীগ্রামের মাটি। আগামী দিন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম যদি মালা দিতে আসে পরিষ্কার বলে দিন কাদের বলেছ জিহাদি, কাদের বলেছ লুঙ্গি বাহিনী, কাদের বলেছ পাকিস্তানি। নন্দীগ্রামের বিধায়ক ছিলেন ফিরোজা বিবি, ফিরোজা বিবির সন্তানও কিন্তু গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিল, শহীদ শহীদ শহীদ। শহীদের মাকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক করেছিলেন নন্দীগ্রাম থেকে। সেই শহীদদের যারা জাতি ধর্ম তুলে অপমান করে, জিহাদি বলে, তার কি অধিকার আছে এই পবিত্র শহীদ বেদিকে স্পর্শ করার? কোনো অধিকার থাকতে পারে না। বিজেপি দালালি করতে গেছে নিজে সিবিআই ইডি থেকে বাঁচতে, আমাদের দলের নেতাদের যাদের উপর সিবিআই ইডি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আমরা এখনো মাথা তুলে লড়াই করে যাচ্ছি। একটা কাপুরুষ রাজনৈতিক বেজন্মা মির্জাফর গদ্দার গিরগিটি নিজে বাঁচতে, নারদার এফআইআর নাম আছে, সারদার রচিত নাম আছে, নিজে বাঁচতে ও গেছে বিজেপিতে। ক্ষমা করবেন না, আস্থা রাখুন, ভরসা রাখুন, তৃণমূলের নেতৃবৃন্দ আছেন, আস্থা রাখুন, ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আস্থা রাখুন, ভরসা রাখুন। 213টা সিট সারা বাংলা মমতা ব্যানার্জিকেই মুখ্যমন্ত্রী চেয়েছে, ডেলি প্যাসেঞ্জারি করেও ঝামা ঘষে দিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহের মুখের উপর বাংলার মানুষ। নন্দীগ্রাম আন্দোলনের প্রতীক, কৃষকের আন্দোলনের প্রতীক, জমির অধিকারের আন্দোলনের প্রতীক, মাথা উঁচু করে থাকার প্রতীক। এই প্রতীক কোন গদ্দারের ছায়ায় যেন অপবিত্র না হয়। শহীদদের প্রণাম জানাচ্ছি, এই পরবর্তী কর্মসূচিতে যাব। যারা এখানে আছেন একটা জায়গায় শপথ নিন, সারা বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাজাচ্ছেন। আগামী দিন পঞ্চায়েত নির্বাচন আসছে, নন্দীগ্রামের যেখানে যেখানে পঞ্চায়েতের ভোট আছে ধুয়ে মুছে সাফ করে দিন বিজেপিকে, ধুয়ে মুছে সাফ করে দিন ওই ঘরটাকে। আমাদের হিন্দুত্ব শেখাবে, আমাদের হিন্দুত্ব শেখাবে শুভেন্দু অধিকারী, আমাদের হিন্দুত্ব শেখাবে বিজেপি। আকাশে সূর্য রয়েছে, সূর্য প্রণাম করে শপথ নেব। ওম নমো জয় কুসুম সংকাশম কাশ্য প্রিয়ং মহাদ্রতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রাণোতস্মি দিবাকরম প্রভাতে ব্রহ্মরূপঞ্চ মধ্যাহ্নে বিষ্ণু রূপিণম সায়াহ্নে হর রূপঞ্চ শ্রী সূর্যদেব নমস্তুতে। সূর্যদেবকে সাক্ষী রেখে আমরা শপথ নিচ্ছি, বাংলার মাটি থেকে বিজেপিকে যেখানে যেটুকু আছে আমরা উৎখাত করব। আমরা শপথ নিচ্ছি যেখানে
সেখানে নন্দীগ্রামে বিজেপি আছে, বিজেপি বলে কিছু থাকবে না। শুভেন্দু অধিকারীর অনুগামী লেখা ব্যানার পৃথিবীতে এক সময় যেমন ডাইনোসর ছিল ছবিতে দেখেন, শুভেন্দু অধিকারীকে ছবিতে দেখবেন। ছবিতে ছবিতে জয় হিন্দ, বন্দে মাতরম। এ লড়াই চলছে, এ লড়াই।